Patrícia. Oi, Ricardo. Tá tudo bom. Eu não achei, né? Tive. Como te acha? Não sei, tô pedindo aqui. Quanto deu, né? Como te acha? Assalamu alaikum. Good evening. How is everybody? Shobai bhalo acho na? পরীক্ষা শুরু হবে কবে? টুমরো না? হ্যাঁ, আমি কি আশা করবো যে ইনশাল্লাহ অল অফ ইউ উইল ডু বেস্ট বেস্ট বেটার বলছে না, কিন্তু আই হোপ অল অফ ইউ উইল ডু বেস্ট ইন দ্য এক্সাম, ঠিক আছে? আমি কিন্তু বেটার বলছি না, বেস্ট, আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা আমার কথা রাখবে। তো তোমাদের আমি আজকেও আমি তোমাদেরকে সিকিউ করাবো, এনসিকিউ করাবো। তার আগে গত দিনে একটা অঙ্কের বিষয়ে আমাকে একটা ছেলে আমাকে আমার একটা আব্বু ফোন করেছিল যে অঙ্কটা সে বোঝে না, অঙ্কটা একটু বড়। তারপর আমি ভাবছি আজকে ওই অঙ্কটা দিয়েই শুরু করব, ওই অঙ্কটা শেষ করিয়ে তারপর আমি তোমাদেরকে এনসিকিউ করাবো। আর আগেই বলেছি তোমাদের পরীক্ষা যা যত মার্কসেই হোক সেটা আমরা 10 মার্কস রাখবো আপনার তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে, এবং তোমাদের পরীক্ষা আমরা মার্কস টোটাল মার্কসকে আমরা 90% কনভার্ট করবো এবং 10% থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে। তার আগে তোমরা বলো আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা, প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো। ৮৭ ১০০ হলে আমি শুরু করব, কারণ অনেকে পরে আসলে আজকে নাও ইজ নাই আচ্ছা ইলমা জান্নাত লিখছে যে অল ক্লিয়ার, থ্যাংক ইউ আম্মু। মনির আহমেদ, মনির আহমেদ কি আমাদের টিচার মনে মনে হচ্ছে? কাজী জুবাইর ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা রুমা তো লিখছো হাউ আর ইউ স্যার? আই এম ফাইন আম্মু, থ্যাংক ইউ। ইয়েস স্যার ক্লিয়ার, এভরিথিং ইজ পারফেক্ট, থ্যাংক ইউ, ভেরি হ্যাপি টু সি ইউ এগেন, থ্যাংক ইউ, আই অল পারফেক্ট স্যার। ওকে আমরা শুরু করতে পারি। আচ্ছা একটা অঙ্ক দিয়ে আমি শুরু করি, যে দেখো এখানে আমি আজকে অফিস থেকে এসে তোমাদের জুনিয়র মানে জিএসসির প্রশ্ন দেখলাম আমি 2015 থেকে 2019 পর্যন্ত অল বোর্ডের প্রশ্নগুলো দেখলাম, একেবারে সহজ প্রশ্ন। আমি সেগুলো থেকে আমি বরং সেগুলোর মধ্যে যেগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়েছে
সেগুলো দিয়ে আজকে আমার প্রশ্ন সাজিয়েছি এবং দেখো সেগুলো যদি সহজ হয় তাহলে আমি ধরে নিব যে 9×9 কত যে জানে সে 3×3 এমনি জানে। তারপরে আমি অঙ্কগুলো করাবো। আর একটা অঙ্কের বিষয় যেটা তোমাদের বইয়ে এটা হলো চ্যাপ্টার এক্সারসাইজ সম্ভবত 4.4 এর লাস্টের অঙ্ক এবং 4.4 এর তোমরা দেখো যে তোমাদের বইয়ে কিন্তু এমসিকিউ করানো আছে। আমি দেখছি যে তোমার 10, 11, 12 বরাবর 1, 2, 3 এগুলো সব তোমাদের এমসিকিউ গুলো এখানে দেওয়া আছে এবং এই জাতীয় অঙ্কই আসছে সাধারণত। তা আমি নাম্বার 29 এই অঙ্কটার আমি মধ্যে দুটো অঙ্ক আমি দেখিয়েছিলাম। 29 নাম্বার অঙ্কটা আমি লিখি কি বলছি, এটা যদিও তোমাদের এই পরীক্ষা হবে এমসিকিউ এর কিন্তু সিকিউ তোমাদের যেহেতু জানতে চেয়েছো আমি তাকে করিয়ে দিয়েছি এবং সে বলছে তখন সে বুঝছে। এটা একটু ক্যালকুলেশনটা বড় কি বলছে আগে দেখো যে ইফ এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 3 এটা আমাদের দেওয়া আছে। প্রথম কি এতে কি বলছে ডিটারমাইন্ড বি হোয়াট ইজ দা ভ্যালু অফ x^6 প্লাস 1/x³। এটুকু আমি এখানে দেখে এটা তোমাদেরকে মানে একটু বোকা বানানোর জন্য এটা করছে। তার মানে এটা কি হয় দেখো x^6 ডিভাইডেড বাই x³ প্লাস 1/x³ দ্যাট মিন্স এটা কি আসলো x³ প্লাস 1/x³ তার মানে এইটা আর এটা সেম। তো তোমাদের একটু চালাকি করার জন্য তারা যে x^6 দেখে যদি ছেলেমেয়েরা ভয় পেয়ে যায় এই কারণে তারা এটা দিয়েছে x^6 প্লাস 1/x³ দ্যাট মিন্স এটা করলে তোমাদের আসে x³ প্লাস 1/x³ ঠিক আছে। এর পরে যেটা আছে আমি এটা একটু মুছে ফেলি কারণ তোমাদের প্রশ্নে এটা আছে। ওকে সিতে x² মাইনাস 1/x² টু দি পাওয়ার হোল কিউব এ হলো 3 নম্বর অঙ্কটা। তা আমাদের কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন ইজ ইফ x² প্লাস 1/x² ইকুয়াল টু 3 এখান থেকে আমরা ভ্যালুটা বের করলে এ বি আমি তোমাদের আমার যতটুকু মনে পড়ে এ এবং বি আমি তোমাদের করিয়ে দিয়েছি। তাহলে নাম্বার সিটা আমি সিটা করিয়ে দিয়ে তারপর আমি অবজেক্টিভে যাব এমসিকিউতে যাব। তাহলে সিতে আমি যাই দেখো সি করতে হলে আগে কিন্তু এখান থেকে আমাদের দেখো এখানে ভিতরে কি আছে x² মাইনাস 1/x² দ্যাট মিন্স ইন দ্য ফর্মুলা উই ক্যান ইউজ দ্য ফর্মুলা a² মাইনাস b² দ্যাট ইজ a প্লাস b ইন্টু a মাইনাস b মানে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x প্লাস 1/x অ্যান্ড অলসো x মাইনাস 1/x এর ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। সেটা কি কন্ডিশন আমাদের কন্ডিশনটা এখানে দেওয়া আছে কন্ডিশন ইজ x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 3 দেখো এই কন্ডিশন থেকে আমরা বের করতে পারি কিভাবে উই নো দ্যাট স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি এ মিন্স এক্স বি মিন্স 1/x ইজ ইকুয়াল টু 3 হিয়ার দিস এক্স 1/x ইজ ক্যান্সেল অর x প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হিয়ার ইট ইজ মাইনাস দ্যাটস ওয়াই হিয়ার প্লাস 2 দেয়ারফর উই ক্যান রাইট x প্লাস 1/x
আমি একটা লাইন বাদ দিলাম x plus 1 by x whole square equal to 5 that's why x plus 1 by x is equal to root 5 তোমরা যখন কলেজে পড়বে তখন কিন্তু প্লাস মাইনাস দিতে হবে তোমাদের জন্য এখন শুধু প্লাস দিলেই হবে এই এসএসসি পর্যন্ত because minus 5 into minus 5 is also 25 and plus 5 into plus 5 is 25 that's why the root of 25 is equal to plus minus 5 কিন্তু আমরা এখানে এসএসসি পর্যন্ত জেনারেল মেথের ক্ষেত্রে আমরা মাইনাস সাইনটা আমরা ইগনোর করি যার জন্য আমি কিন্তু এখানে এটা কিন্তু হবে প্লাস মাইনাস রুট 5 কিন্তু তোমাদের বইয়ে যেহেতু মাইনাসটা লেখে এই ধরে না এই জন্য আমি এখানে মাইনাস লিখিনি আমরা আমরা প্লাস রুট 5 আমরা ধরেছি ঠিক আছে এখন আমরা এইখান থেকে দেখো আমি অঙ্কটা করি এখানে দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো তার মানে এ মাইনাস বি হোল কিউব তাহলে অঙ্কটা আমি করি আচ্ছা এ পর্যন্ত যে আমি ভ্যালুটা বার করলাম তোমরা বের করলাম তোমরা সবাই বুঝছো কিনা বলো তো আব্বু আম্মু এদের সবাই বা ও এ তোমার ছেলেমেয়েরা অনেক ভালো ও লামিয়া তো দেখে তার অ্যান্সারই হয়ে গেছে 5√5 কি লোক কি ছেলে মেয়েরা আমার আমার লেখার আগেই তারা পারে তারপরে আর তোমাদের আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমরা যে আইডিটা ব্যবহার করো আমি সেই আইডি দিয়েই আমি তোমাদেরকে বলি এটা তোমাদের বাবার বা মায়ের বা বড় ভাই বোনের আইডি হতে পারে ওই নামে যেমন অর্চনা রানী মণ্ডল তারও 5√5 অ্যান্সারই হয়ে গেছে আমাদের ফয়সাল স্যার দেখছেন থ্যাংক ইউ ফয়সাল স্যার ইজ মাই কমেন্টস ভিজিবল আই আই এম সো কনফিউজ অ্যাবাউট হ্যাঁ না করতে পারো বাবা অসুবিধা নেই তাইলে তো আমি বুঝতে পারবো আচ্ছা তোমরা সবাই লিখছো যে পর্যন্ত আন্ডারস্ট ভালো করে বুঝছো আচ্ছা এর পরেরটুকু আমি একটু করে দেখি কারণ আমি তোমরা এখন আসো প্রায় 150 বা 160 মতো আমার কথা যে আমার 160 আমরা যদি তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে তো এক মানে কেউ ফার্স্ট হবে কেউ 160তম হবে সবাই ভালো করবে তারপরে আমার কথা যে 160তম ছেলে মেয়ে তারা বুঝছে কিনা সেটা বোঝানোই কিন্তু আমার সার্থকতা যার জন্য আমি তোমাদের ক্লাসের পরে এই রুমে এক ঘন্টা বসে থাকি যে আমার ছেলে মেয়েদের কারোর যদি ইন্ডিভিজুয়ালি যদি প্রবলেম হয়ে থাকে তাতে তারা আমাকে বলতে পারে আর তোমাদের অন্য একটা চ্যাপ্টার যেটা আমানসার নিয়েছে আমার সাথে কথা হয়েছে কালকে তোমাদের একটা ক্লাস নেবেন আর একটা চ্যাপ্টার যেটা পরীক্ষাতে আছে সেটা তোমরা অবশ্যই এই ক্লাসটা তোমরা করবে এবং উপভোগ করবে আমার বিশ্বাস যেহেতু তোমাদের কালকে তোমাদের পরীক্ষা আমি চাই যে আমার ছেলেমেয়েরা পরীক্ষা ভালো করুক কারণ আমরা কোভিড এই 19-এর কারণে আমাদের সবারই মন অনেক সময় খারাপ থাকে কিন্তু আমরা যখন লেখাপড়ার মধ্যে থাকি কাজের মধ্যে থাকি এবং বিশেষ করে আমি যখন তোমাদের নিয়ে থাকি তখন আমার মনটা খুব ভালো থাকে তাই আমি আশা করবো যে এই পরীক্ষায় আমরা কিন্তু পুরস্কার দিতে চাই যে আমি চাই আমার ছেলেমেয়েরা যারাই আউট অফ 25-এ 25 পাবে তাদের জন্য আমি নিজে অথবা আমার শিক্ষকগণ তাদের বাসায় যাবেন এবং আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা বাসায় যাই তোমরা আগে দেখেছো যে আমরা মাস্ক টাক্স পরেই আমরা যাই তোমাদের সাথে দেখা করতে থ্যাংক ইউ আচ্ছা আমরা x প্লাস 1 বাই x এর ভ্যালু আমরা পেয়েছিলাম কত আমরা পেলাম যে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু আমরা রুট 5 পেয়েছি আচ্ছা আমাদের এখানে x মাইনাস আমরা কি লিখতে পারি যে উই নো দ্যাট x মাইনাস 1 বাই x এগুলো এখন কিন্তু তোমাদের একটা কনফিউজড হয়ে গেছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস কি টুয়াইস এ বি অর ফোর এ বি কি হবে উইচ ওয়ান ইজ কারেক্ট ফোর এ বি দ্যাটস ওয়াই রাইট হিয়ার ফোর ইনটু x ইনটু 1 বাই x দিস x 1 বাই x ইজ ক্যান্সেল বাট দা ভ্যালু অফ x প্লাস 1 বাই x হোল স্কয়ার এর ভ্যালু আমরা কত পেয়েছি রুট 5 এর হোল স্কয়ার মানে 5 আসলো এটা বুঝছো তো আচ্ছা আমি দুইবারই লিখি আচ্ছা এই দেখো আমি একটা লাইনে বাদ দিতে চাই না 1 therefore x minus 1 by x is equal to 1 এর রুট করলে 1 হবে 1 কে স্কয়ার করলে 1 হবে দ্যাটস হোয়াই আমি প্লাস পাইলাম সেটা না দা ও সরি আমি ভুল করছি x minus 1 by x দা ভ্যালু অফ x minus 1 by x is equal to 1 এ পর্যন্ত ঠিক আছে এ পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা ভালো করে একটু লিখে জানাও তো আব্বু আম্মু তোমরা সবাই সাহেব স্যার আমি তো আজকে আশা করেছিলাম যে আমার ছেলেমেয়েরা 200 থাকবে সাহেব স্যার কি আমার কথা শুনছেন
আচ্ছা কি এগুলো লাগছে যে বিটা আমি করতে গিয়ে মুছে ফেলেছি তুমি বাবা যদি বিটা না পারো তাহলে আমাকে বলো আমি করে দিব বাবা বিটা আরো অনেক সহজ আচ্ছা বিটা তো সহজ বাবা আচ্ছা বিটা আমি যদি চাই আমি বিটা করে দিব আচ্ছা এখন দেখো আমরা আমরা এটা যদি লিখি আর আমাদের কিছু কিছু টিচার আছে তারা বোর্ড ইউজ করে কিন্তু তারা এই যে ডাস্টার ইউজ করে না আমি তাদেরকে বলে দিয়েছি তারা যেন ডাস্টার ইউজ করে কারণ ডাস্টার ইউজ করলে তাদের সময়টা কম লাগবে অর্থাৎ দেখো আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল কিউব আমরা আমরা এটা মানে এ মাইনাস বি হোল কিউব এটার ফর্মুলা তো আমরা জানি সেটা কি এ কিউব আমরা জানি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ওইখানে আমরা থ্রি এ বি কমন নিলে আমরা একবার লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার এই ফর্মুলাটা আমরা আগে জানি যে এ মাইনাস বি হোল কিউব টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে আমাদের কি হবে আমরা লিখি আমরা এইভাবে লিখি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি মিনস ওয়ান বাই এক্স স্কোয়ার এটি গেল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো প্লিজ অল অফ ইউ লুক অ্যাট দ্য বোর্ড আচ্ছা দেখো তো আব্বু আম্মু তাহলে আমাদের কি থাকলো এখানে আমরা এখান থেকে যদি লিখি x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইনটু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ওকে এই অঙ্কগুলো কিন্তু তোমরা অন্যভাবে করতে পারো এখন দেখো আমি এখানে এই এটার আমরা ফর্মুলাটা বসাই কারণ আমাদের ভ্যালু তো আছে x প্লাস 1 বাই x x মাইনাস 1 বাই x এটা আমরা রেখে দিই এখন এটাকে তো আবার আমরা এটা এটাও করতে পারি এটা আমরা করতে পারি না এই শুধু এই দুইটা আর মাইনাস যেটা আছে আমরা সেটা রেখে দিই দেখবো পরে আমাদের এটা কেটে যাবে আচ্ছা এখন আমরা কি লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ মিনস এক্স স্কোয়ার বি মিনস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এইটুক হলো এইটুকের পরিবর্তে কিন্তু আমরা এটা পেলাম এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকাল টু এ মাইনাস বি হোল কিউ মাইনাস থ্রি এবি ইন্টু এ মাইনাস বি আর দ্য রেস্ট আমাদের যেটা ছিল সেটা আমরা লিখে রাখি এখানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে এখন দেখো আমাদের অনেক ছোট হয়ে এসে গেছে কিন্তু অলরেডি ছোট হয়ে গেছে এখন আমরা এইখানে দেখো দিস এক্স স্কোয়ার ক্যান্সেল তার মানে কি আমাদের এখানে ও সরি আমরা ভুল করছি এক মাইনাস বি কিউ এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো তো আব্বু আম্মু তোমরা সবাই যে এইখানে যেটা থাকলো এইটা আর এটি একই না সেম না এখানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেম তার মানে টোটালটাই আমাদের কেটে গেল আমরা দেখো এখানে থাকলো কি থ্রি তিনটা কলম মাইনাস তিনটা কলম তার মানে কি হবে জিরো হবে তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এটা জিরো হয়ে গেল তাহলে আমাদের থাকলো কি শুধু আমাদের শুধু থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল কিউব আমাদের থাকলো এই তো থাকলো আচ্ছা আমরা তো এখান থেকে এই ভ্যালুটা বের করে ফেলতে পারি আচ্ছা আমরা দ্বিতীয় আমরা দুই ভাবেই করি আচ্ছা দেখো এইটাকে আমরা ভাঙিয়ে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই তো না এখন তার কি আছে হোল কিউব এই তো হয়ে গেছে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত রুট ফাইভ আর x মাইনাস 1 বাই x 1
তাহলে কি হলো দেখো তার মানে আমাদের কি হলো রুট ফাইভ এর কিউব কিউব মিনস থ্রি টাইমস মাল্টিপ্লিকেশন রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ দুটো রুট ফাইভে কি হলো ফাইভ হলো আর এই রুট ফাইভ দিস ইজ আওয়ার অ্যান্সার দেখো আমরা কিন্তু অন্য কোনো ফর্মুলা ব্যবহার করিনি আমরা শুধু এই মাইনাস বি হোল কিউয়ের ফর্মুলা আমরা ইউজ করেছি আর এ কিউ মাইনাস বি কিউয়ের ফর্মুলা ব্যবহার করেছি এখন এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা হলো তোমাদের এই বইয়ের সবচেয়ে কঠিন অঙ্ক আমার মনে আমার ছেলেমেয়েরা দেখি কি বলে দেখে ছেলে মেয়ে তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু একটু বলো তো আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সুন্দর করে বুঝছে তাইলে দেখছো তো যে এটা আই থিঙ্ক এটা হলো তোমাদের বইয়ের সবচেয়ে কঠিন অঙ্ক তো এটা আমরা খুব সুন্দর ভাবে এরপরে যদি আমাকে কারো যদি কোনো জায়গা যদি কনফিউশন থাকে প্লিজ গিভ মি এ কল থ্যাংক ইউ This one is the lowest form of which one is the lowest form of x square minus x minus 30 divided by x square minus 36? Answer A. The which one is the lowest form of x square minus x minus 30 by x square minus 36? The key answer is the key to the answer. আচ্ছা একদম লিখছো টেন সিটা করে দিতে টেন সিটা কি আছে দেখি তো আমি করে দিব বাবা তোমরা যেটাই বলো আমি সেটাই করে দেবো অনেকে অ্যান্সার ডি 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 সবারই কি অ্যান্সার ডি আমি আরো উত্তর চাই আমি অন্তত কতদের 20 জনের অ্যানসার পেয়েছি আর অন্যদের অ্যানসার পেতে চাই একজন লিখেছে অ্যানসার এ কেউ বিউ লিখেছে
আবার নাজমুল ইসলাম বলছে ইট মাস্ট বি বি, আচ্ছা ঠিক আছে, কেউ লিখছে এও লিখছে, তাহলে এক একজনের মুহিদ রহমান মধ্য লিখছে অ্যান্সার বি, এটা তো জুবায়ের আহমেদ লিখছে অ্যান্সার বি, আচ্ছা ফামিদা আক্তার বলছে বি হবে, আচ্ছা আমির হোসেন এ, এটা তো এত পারার কথা সবার, আচ্ছা রামিজ স্যার লিখছে বি স্যার, সরি সে আগে বোধহয় অন্য অ্যান্সার দিয়েছে, সাহেব স্যার আমি তো চেয়েছিলাম যে আজকে আরো আমাদের ছেলেমেয়েরা আরো থাকবে, আচ্ছা তাহলে আমি এত সময় নেওয়া যাবে না বাবা, এটা আমরা দেখি তো এটা কি অ্যান্সার হবে, এটা তো আমরা একবারে লিখতে পারি, আমি তো এখানে করি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি, দেখো তো আমি এখানে দেখি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি, এ তো তোমরা ক্লাস সেভেনে করছো বাবা, থার্টি এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স, তারপরে সিক্স এক্সটা বড় হবে, মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি, হেয়ার এক্স ইজ কমন, দেন এক্স মাইনাস সিক্স প্লাস ফাইভ ইজ কমন, হেয়ার এক্স মাইনাস ফাইভ, নাও এক্স মাইনাস সিক্স ইজ কমন, দ্য রেস্ট ইজ হেয়ার এক্স প্লাস ফাইভ, ওকে, তাহলে আমাদের কি আসলো এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ফাইভ, আর এটা তো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস সিক্স, তাহলে আমাদের কোনটা কোনটা কেটে যায় দেখো তো, আমাদের এক্স তাহলে আমাদের কি এই এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স কেটে গেল, অ্যান্সার হবে এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস সিক্স, এটা কোনটাতে আছে এই যে দেখো বিতে আছে, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ হেয়ার বি, কিন্তু এটা তোমরা অনেকেই ভুল করছো কেন, অনেকেই অ্যান্সার ডি লিখছো কেন বলো তো, অনেকে আবার এও লিখছে, তাহলে তো আমি কি পড়ালাম বাবা, সামিলি সরকার লিখছে যে আই থিঙ্ক এ, আম্মু আমি তো ভাবছি যে আই থিঙ্ক বি, হুইচ ওয়ান ইজ কারেক্ট, সামিলি আবার দেখো তো মা, ফারবিন ফারুক রোজা লিখছে এ হবে, এখন বলো কোনটা হবে, সামিলি সরকার বি না, এখন কি এখন কি এখন সবাই, হ্যাঁ থ্যাংক ইউ, তোমাদের ক্লিয়ার যে এটা অ্যান্সার বি হবে, তোমরা অনেকে তোমরা তোমাদের আচ্ছা এখন বি হবে, আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে থ্যাংক ইউ, আচ্ছা তাহলে এটা খুব সহজ না এগুলো, আচ্ছা এইবার একটু মাথা খাটাতে হবে, আমি কন্ডিশন দিলাম সাপোজ নাম্বার টু, ইফ এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ফোর, দেন if a plus 1 by a equal to 4 then what is the value of a by a square plus a plus 1, answer a 5 b 4 c d 1 by 5, দেখি আমার ছেলেমেয়েরা কে কত তাড়াতাড়ি পারে, if a plus 1 by equal to 4 then what is the value of a by a square plus a plus 1, সারা প্রশ্ন করে ফেলছে আমার কাছে একটু একটু জেনেও নিচ্ছে না,
দেখি কে সবার আগে করতে পারে। একজন লেখছে তৌফিক করিম যে স্যার পারবো না। থ্যাংক ইউ বাবা, না পেলে কোনো অসুবিধা নেই, আমি করে দিব। আমাদের টিচার দেখছেন, আঞ্জুমানা মিস দেখছেন, উনি ছাড়া আমি বলি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একজন লেখছে রেজওয়ান এসান লেখছে বি, আশা কি ক্লাস করছো নাকি, আশাকে দেখছেন। আচ্ছা জারিফ লেখছে স্যার পারতাছি না, আচ্ছা না পারলে আমি করে দিব। অনেকে লেখছে বি, অ্যান্সার বি। রেদওয়ান খান পারি না, মীর নাজমুল হুদা স্যার পারি না, আচ্ছা পারছো না, আচ্ছা কেন বাবা এটা তো শিওর না স্যার, আচ্ছা তবু অ্যান্সারটা লেখো বাবা। আচ্ছা কামাল হোসেন বি, স্যার স্যার বোকা বানাইছে বি অ্যান্সার, আমার মনে বি না। বিলকিস জাহান ইমা নট শিওর, আচ্ছা কিন্তু পারতে হবে বাবা। আচ্ছা তিথি শাহ বলছে স্যার সরি আমি এটা বুঝছি না, আচ্ছা স্যার এটা একজন আছে দিলরুবাই না, এটা পারতে হবে, এটা তোমাদের দিয়ে আমি করাবো। একজন লেগেছে করে দে না আমি পারতে হবে বাবা, তোমাদের পারতে হবে। একদম যাক লেগেছে হাফ অ্যান্সার, আচ্ছা দেখা যাক পারছি না, একটু আমি চালাকি করছি স্যার প্লিজ করে দেন। আচ্ছা তোমরা প্লিজ লিখলে তো আমি আর সময় নিতে পারি না। আচ্ছা দেখো তো বাবা আমি এইখান থেকে যাই, হ্যাঁ আমি অঙ্কটা একটু মনে রেখো তোমরা, দেখো আমাদের দেওয়া আছে কি, দেখো তো বাবা আমাদের গিভেন দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ফোর, ওকে। আচ্ছা বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের পরে তো করতে হবে, এটার ভ্যালু বার করতে এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, আমাদের এটুকের ভ্যালুটা আগে বের করে নিতে হবে। দেখো তো এখানে এলসিএম কি, এলসিএম ইজ এ, দ্যাটস ওয়াই এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর। অবশ্যই জাতীয় অঙ্ক আমি গতদিন ক্লাস নাইনে করিয়েছি, কিন্তু তোমাদের এমনি একটু চালে কি দেখি আমার বাচ্চারা পারে কিনা। আচ্ছা দেখো এখন দেখো কত সহজ, আচ্ছা বাই ক্রস মাল্টিপ্লিকেশন দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর এ, কিন্তু দেখো আমার লাগবে কি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, আমার এখানে এ স্কোয়ার প্লাস এ আসছে ওয়ান আসছে, তাহলে আমরা অ্যাডিং এ ইন বোথ সাইড, আমরা বোথ সাইডে আমরা এই যে এই এটা অ্যাড করলাম, এই এটা আমরা অ্যাড করলাম, তাইলে আমাদের কি এ পাশে আমাদের এ অ্যাড করতে হবে ফোর এ প্লাস এ, তাহলে দেখো তো আমরা এই দেখো আমাদের এই দেখো আমরা ভ্যালুটা পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস এ প্লাস এ ইজ ইকুয়াল টু কি হলো ফাইভ এ, তাহলে এই যে দেখো আমাদের এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এর ইনস্টেড অফ এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান উই ক্যান রাইট ফাইভ এ, এ বাই ফাইভ এ, দিস এ এ ক্যান্সেল, এখানে ওয়ান থাকলো তাহলে কি হবে ওয়ান বাই ফাইভ, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ ওয়ান বাই ফাইভ। এবার তোমরা সবাই বলো তো ভালো করে বুঝছো কিনা, এটা আমার আগে জানলে পুরস্কার দেওয়ার কথা, পুরস্কার দেওয়া উচিত ছিল যে যে পারবে তার জন্য। এখন তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু লেখো তো বলো তো, আচ্ছা এখন বলো তো তোমরা বুঝেছো কিনা, আচ্ছা কেউ কি আসো যেটা এখনো বোঝনি। আচ্ছা মুহিত রহমান মধ্যে বলছো যে ইয়েস স্যার ক্লিয়ার, আর কা সবাই ক্লিয়ার কিনা লেখো তো বাবা। আচ্ছা একদম লেখছো যে না স্যার ভালো করে বুঝিনি, আর একদম হচ্ছে বুঝিনি স্যার। আচ্ছা আমি আবার করিয়ে দিচ্ছি বাবা, তোমরা যারা বলছো বোঝো নাই আমি আবার করিয়ে দিচ্ছি, দেখো আমি আবার করিয়ে দিচ্ছি, তোমরা যতক্ষণ না বুঝবে আমি ততক্ষণ বোঝাবো। দেখো এখানে
আমার আছে কি a plus 1 by a equal to 4 or তোমরা বলো তো বাবা এখানে LCM কি হবে এখানে ধর 1 আছে LCM এ না তাহলে a এর দ্বারা মাল্টিপ্লাই করলে কি হয় a স্কয়ার প্লাস a কে দ্বারা ডিভাইড করলে 1 1 into 1 1 1 is equal to 4 এখন ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করে তোমরা তো জানো দিস ইজ ক্রস তাহলে এই যে দেখো আমাদের এটার সাথে ক্রস হবে এই 1 এর আর এই 4 এর সাথে ক্রস হবে এই এর তাহলে আমরা কি লিখব দেখো উই ক্যান রাইট হিয়ার a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a ঠিক আছে এখন দেখো আমাদের কি আছে আমাদের এটা তো বানাতে হবে যেহেতু আমাদের নাম্বার একটা আমাদের অ্যানসারে একটা নাম্বার আছে কোনো a দিয়ে নাই এখানে হাফ অর 1/5 এই পাশে নাম্বার ছিল অতএব আমাদেরকে নাম্বারে দিতে হবে তো এইখানে এটা আমরা মিলানোর জন্য আমাদের a স্কয়ার প্লাস 1 a স্কয়ার প্লাস 1 আরেকটা প্লাসে আমরা তো একটা ইকুয়েশন ইকুয়েশনের দুই পাশে আমরা ইকুয়াল জিনিস আমরা লিখতে পারি ইকুয়াল নাম্বার আমরা লিখতে পারি তাহলে আমরা কি করব যে অ্যাডিং a ইন বোথ সাইড দেখো তো কি আর অর a স্কয়ার প্লাস 1 এই যে প্লাস এ লিখলাম আর আমরা এই পাশে এই যে 4 এ তার সাথে আমরা এ নিলাম আমরা এখানে কি লিখবো অ্যাডিং আমরা কি করলাম অ্যাডিং a in both side তাহলে আমরা কি করলাম অ্যাডিং a in both sides এবার ক্লিয়ার দেখো তো আমাদের কি আসলো এখানে তাহলে আমাদের কি আসলো a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 a এবার তোমাদের ক্লিয়ার যে ইনস্টেড অফ a স্কয়ার প্লাস a প্লাস 1 উই ক্যান রাইট 5 a এখন দেখো আমার অঙ্কটি কি ছিল এবার কিন্তু তোমাদের বুঝতেই হবে আমাদের ছিল হলো যে a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1 আমরা এটা লিখলাম আর এই যে দেখো a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 a এখানে আমরা 5 a লিখলাম এখন আমরা কি করলাম এই দিস এ ক্যান্সেল এখানে 1 থাকলো তাহলে কি থাকলো 1 বাই 5 এখন ক্লিয়ার কিনা তোমাদের বলো তো আমার আব্বু আম্মু সবাই বলো আশ্রয় এখন কি তুমি বুঝছো আশ্রয় লিখে জানাও আব্বু আম্মু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের এগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে যারা যারা বেরিয়ে যাবে তারা কিন্তু পরীক্ষাতে আমি চাই যে তোমরা সবাই থাকবে এখন কি সবাই বুঝছো তোমরা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও বাবা আমার তাহলে সুবিধা হবে যে তাহলে আমি অন্য অঙ্কে যেতে পারবো আচ্ছা ফাতেমা সোনিয়া লেখছে আন্ডারস্টুড স্যার এখন ফাইনালি বুঝলাম থ্যাংক ইউ স্যার আচ্ছা আচ্ছা মনিরুল ইসলাম ক্লিয়ার স্যার আচ্ছা আচ্ছা ঠিক ওকে থ্যাংক ইউ আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা বুঝছে দেখো তোমাদের ফর্মুলার অঙ্ক x প্লাস y ইজ ইকুয়াল টু 6 অ্যান্ড xy ইজ ইকুয়াল টু 5 আচ্ছা 1 x minus y is equal to 4 2
x cube minus y cube is equal to 1, 2, 4. X cube plus y cube is equal to 1, 3, 0. Postno holo, which one is correct? A, 1 and 2. B, 1 and 3. C, 2 and 3. D, 1, 2 and 3. देखिए के को तो तार नहीं कोते पालो. If x plus y equal to 6 and x y equal to 5, then 1 equals x minus y equal to 4, x cube minus y cube equal to 1, 2, 4, and the last number 3 is x cube plus y cube is equal to 1, 30. Questions of the which one is correct? 1 or B, A, B, C or D? देखिए के कौन सा था आते कोते बारो. এই গুলো কিন্তু পরীক্ষাতে থাকবে. আজকের ক্লাস যারা ভালো করবে তারা তারা পরীক্ষাতে তারা ভালো করবে. আচ্ছা অনেকে অ্যান্সার লিখছে সি, টু অ্যান্ড থ্রি. অনেকে অ্যান্সার লিখছে এ, মনোয়ার আবৃত্তি, মহিদুল ইসলাম আফান এ, কানিজ হাসিনা এ, অর্পিতা রহমান সি, ইলমা জান্নাত এ, জাহান আক্তার সি, আশা লিখছে ওয়ান অ্যান্ড টু মানে অ্যান্সার এ, রুমা হায়দার এ, সোনিয়া ফারুক এ, শারমিন এল মামু, নজরুল ইসলাম বি, রুমা হায়দার এ. এটা তো অসুবিধা হবে কেন? ফিরোজ স্যার একটু দেখেন তো, বাচ্চারা কিন্তু কমে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে কেন? ওদের এগুলোই তো পরীক্ষাতে আসবে. অর্চনা রানী মন্ডল বি, তিথি সাহা এ, এর সংখ্যাই দেখি বেশি লিখছে. অ্যান্সার এ হবে. অনেকে এত কারেক্টলি বলছে যে অ্যান্সার এ হবে. ফাইজা এ, দেবময় দেওয়ান এ, তিথি সাহা এ, বিভান রহমান এ, মোহাম্মদ ফখরুজ্জামান, মঞ্জুর রশিদ সি. সি হলো টু অ্যান্ড থ্রি. থ্রিটা হয় কি করে আমি তো বললাম না. আচ্ছা অনেকে লিখছে অ্যান্সার বি. জুবাইদ আলম সি. যাক
একজন লেখছে কানি কাজী এ কে হাসিনা বি হবে স্যার, অর্থাৎ দেখাটা কোনটা? সে আচ্ছা, এটাতে অনেকেরই প্রবলেম হচ্ছে কেন আমি বুঝছি না। আমরা দেখি তো আমার এই কন্ডিশন দেওয়া আছে, আমরা প্রথমটা দেখি আমাদের কন্ডিশন কি x প্লাস y ইকুয়াল টু 6 আছে। আমরা উই নো x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত, আমরা প্রথমটাকে দেখি ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4 x y। এটাতে তো আমাদের কোনো, এটা আমরা ক্লাস 7 এ পড়িয়েছি, ক্লাস 7 এ পড়িয়েছি। আচ্ছা দেখো, দা ভ্যালু অফ x প্লাস y ইজ 6, 6 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু দা ভ্যালু অফ x y ইজ 36 আমাদের প্রথম অ্যান্সারটা ঠিক আছে, এটা একটা কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার টু তে আমরা গিয়ে দেখি। আচ্ছা এটা আমরা মুছে ফেলি, আমরা আমরা এখানে চলে যাই। অর্থাৎ টু তে আমরা কি x কিউব মাইনাস y কিউব, আমরা দেখি তো কি হয়, x কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আচ্ছা এ মাইনাস বি এর ভ্যালু তো আমরা পেয়েছি 4, আচ্ছা 4 কিউব প্লাস 3 ইনটু এক্স ওয়াই, দ্য ভ্যালু অফ এক্স ওয়াই ইজ 5, 5 ইনটু 4, 4 কিউব মিন্স 4 ইনটু 4 ইনটু 4 64, 64 প্লাস 60, দ্যাট মিন্স 124। তাহলে আমাদের এই ভ্যালুটাও ঠিক আছে, তাহলে অ্যান্সার 1 এন্ড 2 যেটা ছিল সেটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর এটা যে ঠিক নেই আমরা একটু করে দেখি, আমরা x কিউব প্লাস y কিউব কত হয় এটা আমি মুছে, তোমরা দেখো বুঝছি কিনা, আমি মুছে ফেলি অথবা আমি এখানে করি। এখানে আমাদের একটু মনে রাখতে হবে দ্য ভ্যালু অফ x মাইনাস y ইজ ইকুয়াল টু 4। আচ্ছা আমরা শেষেরটুকু আমরা এখানে করে দেখি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, দ্য ভ্যালু অফ x প্লাস y ইজ ইকুয়াল টু 6, 6 কিউব মাইনাস 3 xy ইজ 5 ইনটু 5 ইনটু 6, 6 ইনটু 6 ইনটু 6 দ্যাট ইজ 216 সম্ভবত, 36 6 216 মাইনাস 90 তার মানে 26। এইখানে আমাদের ভ্যালু, তার মানে এই ভ্যালুটা আমাদের, এটা রং অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার 1 এবং 2 কিসে ছিল? আমাদের 1 এবং 2 ছিল, হলো আমাদের অ্যান্সার এ তে ছিল। তাহলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ। এখন তোমরা সবাই বুঝছো কিনা বাবা? এখন কি তোমরা সবাই বুঝছো? আব্বু আম্মু প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তো যে তোমরা বুঝছো সবাই। সুমাইয়া আজিজ অ্যান্সার এ। আচ্ছা মাহমুদুর রহমান লেখছে, ও সরি স্যার ফরগট টু সে দ্যাট দ্য অ্যান্সার ইজ এ। ওকে বাবা, এখন সবাই তোমরা বুঝছো না? আচ্ছা এখন ইয়েস স্যার লিখছো, সবাই লিখছো যে আন্ডারস্টুড আন্ডারস্টুড। ওকে তাহলে দেখো এখানে এই যে কিউবের আর স্কোয়ার, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা যারা একটু এই এগুলো ইভেন যারা, আচ্ছা এখানে তো তোমরা অনেকেই আছে দোজ হু আর নিউ কামার, যারা অন্য স্কুল থেকে আসছো তাদের কাছে কি এইগুলো কম মানে কঠিন লাগছে কিনা তোমরা একটু লিখবা, আব্বু আম্মু যারা নতুন এসেছো স্কলারসে।
বোর্ডের অঙ্কগুলো আরো অনেক সহজ দেয়। দেখো আমি এটা এটা হলো সম্ভবত দিনাজপুর বোর্ডের 2017 প্রশ্ন, 17 অথবা 18 প্রশ্ন। আচ্ছা এইটা আমি দেখছি, এই অঙ্কটা তোমাদের করতে দিই, দেখো কত সহজ। কি বললো যে ইফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু টু, দেন questions number 1 and 2. আচ্ছা 1 and 2 তে কি বললো? 1 এ বললো x plus 1 by x whole square is equal to what? Answer a 0 b 4 c 6 ডি এইট। দেখো বোর্ডের অঙ্কগুলো কত সহজ। আচ্ছা আমি নাম্বার টুটা একবারই লিখে ফেলি। বলল B8 C12 D14, এটা সম্ভবত দিনাজপুর বোর্ডের 2018 এর প্রশ্ন। আমি এটা সরাসরি জানতে করো তো দেখি তোমরা দুইটা দেখে এই দুইটা অঙ্ক তাড়াতাড়ি করতে পারো। if x minus 1 by x equal to 2 then answer question number 1 and 2 answer a x plus 1 by x whole square is equal to what? অপশন ইজ এ 0 বি 4 সি 6 ডি 8। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব? অপশন এ 2 বি 8 সি 12 এন্ড ডি 14। দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো তোমরা, আশা দেখি কত। ও দেখো চামেলি সরকার অ্যান্সার ওয়ান এর ডি। থ্যাংক ইউ ফাইজা, তার অ্যান্সার হয়েছে আমির হোসেন অ্যান্সার ঠিক আছে, মোহাম্মদ নাফিয়ান অ্যান্সার এ না, আবু এ হবে না অ্যান্সার। আচ্ছা ইলমা জান্নাত খুব সুন্দর, এটা আই এম নিউ হেয়ার স্যার, এ পার্সন রিকমেন্ডেড ফর স্কলার্স টু মি অ্যান্ড আই এম ফিলিং ফাইন হেয়ার। আম্মু তোমার জন্য আমরা অনেক দোয়া করি এবং থ্যাংক ইউ, তুমি আরও অনেক ভালো করবে ইনশাল্লাহ। এখানকার টিচাররা খুবই আন্তরিক এবং আমরা দেখবো খুব তাড়াতাড়ি, এবং তুমি জুনিয়র স্কলারশিপ পাও আমরা দোয়া করি, এবং জুনিয়র এইটের জিএসসি পরীক্ষা তুমি অনেক ভালো করো, তোমার জন্য আমাদের অনেক দোয়া থাকলো। ওই বাপ্পার ছেলে মেয়ের এত ভালো যে তারা দুটোর অ্যান্সারই কি ডি না, তাই তো আমি দেখছি। চামিলি সরকার থ্যাংক ইউ, তুমি দুটোই করেছো মা। ওয়াসিফ ওয়ান ইজ ডি, টু অলসো ডি, জাইমেন ইব্রাহিম ওয়ান ইজ ডি, টু ইজ ডি, মিন আশা দেখি অঙ্কে অনেক উন্নতি হয়েছে, আশার দুটো অ্যান্সারই কারেক্ট, কাজী সাদিব অ্যান্সার কারেক্ট। বা আমার ছেলেমেয়েরা অনেক ভালো, বা তো দেখছো বোর্ডে কত সহজ অঙ্ক দেয়। শ্যাবনী সম্পল লিখছে বোথ ওয়ান অ্যান্ড টু আর ডি, থ্যাংক ইউ। আচ্ছা দেখো আমার কিন্তু একটাই ছেলে বাবা, আমি ছেলেকে আম্মু বলেও ডাকি, কারণ আমরা তো তোমাদের এটা দেখি এত তোমাকে আব্বু বলে ডাকবো বাবা, ঠিক আছে? তুমি হয়তো তোমার মায়ের আইডিটা ব্যবহার করছো, ওকে থ্যাংক ইউ। তোমরা নজরুলের একটা কবিতা পড়েছো না যে আমার চোখে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, দ্যাট মিন্স আই ফাইন্ড নো ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড ওমেন। তোমরা আমার ছেলে মেয়ে, তোমরা সবাই সবাই আমার আব্বু, সবাই আমার আম্মু। আর তোমাদের অনুরোধ করবো বাবা, তোমরা কেউ চলে যেও না, এগুলো পরীক্ষাতে আসবে, পরে কিন্তু আফসোস করবো যে আল্লাহ যে যারা ক্লাসে ছিল তারা তো এগুলো পারে।
আচ্ছা মনিটর ইসলাম দেখছো স্যার ভেরি ইজি আমি রিকোয়েস্ট করব আব্বু তোমরা প্লিজ আব্বু আম্মু তোমরা কেউ চলে যেও না বাবা এই আচ্ছা এইবার একটা একটু কঠিন দিব দেখা যাক এটা কে পার এবারে একটু কঠিন If 3p plus 2sq equal to 13 and pq is equal to 6, then what is the value of 27pq p to the power q plus 8q to the power q? Answer A. 793. B. Onek boro answer. 2197. देखिए सवार आगे क्या करते पारे দেখা যাক এটা কে সবার আগে করতে পারে আব্বু তুমি এই যে লতা সাহা তুমি কাকে তামিদকে একটা অ্যান্সার করছো বাবা তোমরা এই মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে কথা বলবা সেই অ্যান্সার লিখবা না অঙ্ক দেখবা এ বাহ মাহরুফ মাহমুদ থ্যাংক ইউ বাবা তোমার অ্যান্সারটা কারেক্ট তুমি এত তাড়াতাড়ি করেছো মাশরুফ মাশরুফ তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা অনেক অনেক আদর আব্বু মুহিত রহমান মধ্য অ্যান্সার কারেক্ট শিলা কামাল রোমা হায়দে তোমার ছেলেমেয়ের অনেক লক্ষ্মী আমি ভাবছি যে ওদের একটু সময় বেশি লাগবে তৌসিফ ফাইজা মামুদা আশার কি খবর জাকিয়া শান্তা অর্চনা রানী মন্ডল অ্যান্সার এ কারেক্ট অর্পিতা রহমান ফাইজা মঞ্জুর রশিদ চামেলি সরকার তোমরা অনেকে তোমাদের আব্বু বা আম্মুর আইডি ব্যবহার করছো আমি সে নামে আমি তো তোমাদের সবার নাম জানি না বাবা এই কারণে আমি ওই আইডি দিয়ে বলছি তোমরা এটা কিছু মনে করো না এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো শাহনিন তাবাসু অ্যান্সার এ ফাইজা এ সবার অ্যান্সার দেখি এ হচ্ছে তার মানে এই কারেক্ট অ্যান্সার এই তোমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী অনেক লক্ষ্মী তাহলে আচ্ছা যারা এটা পারবে না আমি একটু করে দেখি কি হয় দেখো এটা সহজ আমরা শুধু একটু সংখ্যাটা বড় আমরা কিউবের ফর্মুলাটা আমরা শুধু ব্যবহার করেছি দেখো তার মধ্যে কি আছে 27 পি কিউ প্লাস 8 কিউ টু দি পার কিউ দেখো এটাকে আমরা লিখতে পারি 3 পি হোল কিউ প্লাস 2 কিউ হোল কিউ ওকে এখন আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি a কিউ প্লাস b কিউ আমরা এখানে চলে যাই a কিউ প্লাস b কিউ ইজ ইকুয়াল টু
a plus b whole cube minus 3 ab. A means 3p, b means 2q. A plus b whole cube minus 3ab into a plus b. 3p plus 2sq. Dekho. But the value of 3p thrice p plus 2sq is equal to 13. 13 cube minus 3 3 is 9, 9 to the 18. 18pq into the value of 3p plus 2sq is equal to 13. এখন এইগুলো হবে আব্বু আমাকে একটু আন্দাজ একটু সাহায্য করো এখানে 13 into 13 into 13 কত হবে দেখো তো বাবা 2197 minus এটা কি হবে ও দা pq এর তো একটা ভ্যালু আছে আচ্ছা আমরা একটা লাইন বেশি করি 18 into 6 into 13 দেখো তো বাবা কি হয় আমি যদি এখানে যাই 2197 minus 18 টা মাল্টিপ্লাই করলে হবে 1404 এখন সাবট্রাক্ট করলে কি হচ্ছে সাবট্রাক্ট করলে আছে 793 আই থিংক দিস ইজ দা কারেক্ট অ্যানসার তোমরা অনেকেই সবার আগে করেছিলে মাসুর বোধহয় সবার আগে করেছিলে সে খুব লক্ষ্মী ছেলে আমি একবার তাদের বাসায় গিয়েছিলাম আমি আর আমাদের চেয়ারম্যান ম্যাডাম তাদের বাসায় গিয়েছিলাম বাসার পরিবেশ এত ভালো লাগছে তার মা ডাক্তার বাবা ইঞ্জিনিয়ার আমরা একবার তাদেরকে দেখতে গিয়েছিলাম তাদের বাসায় আমি চাই যে এইটি আমার ছেলেমেয়েরা যারা ভালো করবে তাদের বাসায় গিয়ে আমি দেখা করে আসব আচ্ছা ফাতেমা সোনিয়া লেখছে একটু বড় কিন্তু সহজ তো মা ক্যালকুলেশন আর তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা তো এখন সবাই বুঝছো কিনা বলো তো এটা এ জাতীয় একটা অঙ্ক বড় অঙ্ক দিব তোমাদের পরীক্ষাতে নইলে তো সবাই আউট অফ 25 পাবে আমি যদিও চাই যে আমার সবচেয়ে ছেলেমেয়েরা বেশি তাহলে আজকে তোমরা তো আবার এক ঘন্টার বেশি ক্লাস করতে চাও না হলে তো এক ঘন্টার বেশি বেজে গেলেই আবার তোমরা লিখে ফেলাতে স্যার মানো অলরেডি এক ঘন্টা হয়ে গেছে আব্বু আমি তোমাদের কালকে পরীক্ষা তার আগে আমি ভেবেছিলাম যে একটা তোমাদের অন্তত রিভিশন ক্লাস করাই এবং কালকে সকালে একটা আমান স্যার তোমাদের টাইম দিবেন একটা ক্লাস নেবেন ওদের চ্যাপ্টার ওয়ানের উপরে আমি চাই আমার ছেলেমেয়েরা তোমরা সবাই ভালো করো আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবে এবং প্রশ্ন আমি যা করিয়েছি এই জাতীয় এ আর সোজা কথা এই চ্যাপ্টারগুলোতে বাইরে কোনো কিছু প্রশ্ন দেওয়ার নেই আমি বোর্ডের অনেক আমি প্রায় দু ঘন্টা ধরে আমি বোর্ডের বিভিন্ন অঙ্ক দেখলাম সেগুলো আরও অনেক সহজ সেগুলো থেকে যেগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়েছে সেগুলো দিয়ে আজকের আমি এই এমসিকিউটা সাজিয়েছিলাম তাই এগুলো যেহেতু পেরেছো অর্থাৎ তোমাদের যে কোনো কঠিন অঙ্ক দিলে তোমরা পারবে বলে আমার বিশ্বাস তা তোমরা সবাই ভালো থাকো তোমাদের আব্বু আম্মু তাদেরকে প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই কারণ তাদের মূল্যবান ল্যাপটপ বা মোবাইল দিয়ে তোমাদেরকে হেল্প করছে এবং তোমরা ভালো করে পড়বে তোমরা বাবা মার কথা শুনবে দোজ হু আর মুসলিমস তাদের আমি আশা করবো যে তোমরা নামাজ পড়বে কারণ আমাদের এই যে কোভিড-19 আমাদের একটা কঠিন সময় এবং যে যে ধর্মের হও তাকে সেই ধর্মের তার সৃষ্টিকর্তাকে ডাকতে হবে যাতে পুরো পৃথিবী থেকে এই কোভিড-19 চলে যায় এবং আমার ছেলেমেয়েরা তোমরা আবার স্কুলে ফিরে আসো এবং আমরা চাই যে পৃথিবী থেকে যাতে কোভিড-19 চলে যায় আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা এই প্রার্থনা করি আর তোমাদের সবসময় বলি তোমরা ভিটামিন ভি সি জাতীয় খাবার আমি আগেই বলছি যে আমার গার্জিয়ান আছে অনেকেই ডাক্তার আছে আমি কিন্তু ডাক্তার না কিন্তু আমি শুনি শুনবানে তাদের কাছে শুনি সেটাই বলি যে তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবে এবং ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস খাবে না এবং বাবা মাকে রেসপেক্ট করবে বাবা মা যা করবে বলবে সেটা শুনবে এবং প্রয়োজনে বাবা মা যদি ব্যস্ত থাকে তাদেরকে তোমরা হেল্প করবে তাদের কাজে হেল্প করবে এবং এটার কারণে বা আমাদের কাজ কারণেই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি তাই না বা আমরা অনেক কষ্ট করে তোমাদের যে লেখাপড়ার সরঞ্জাম সব কিছু তারা দিয়ে থাকে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের আমি চাই তাড়াতাড়ি স্কুল খুলুক যে তোমাদের সাথে দেখা হবে তবে এই পরীক্ষাতে যারা ভালো করবে আমি অন্তত কথা দিছি
প্রথমের দিকে যারা থাকবে এক দুজনের বাড়িতে আমি যাব এবং অন্যান্য বাসায় আমাদের টিচাররা যাবে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা তোমাদের বাসায় যাব। তা আমি আশা করি যে অধিক ছেলেমেয়েরা যাতে তোমরা 25-এ 25 পাবে, তোমরা 25-এ 25 পাবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।